ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের বারো উদ্ধার চলমান ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এম ভি স্যান্ড্যালি লাইটার জাহাজের বারো ক্রুকে বাহিনীর দুটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে বুধবার ছাব্বিশে মে বিকালে হাতিয়া দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় এর আগে দুপুর দুইটার দিকে পাথর বোঝায় এই জাহাজটি ডুবে যায় বুধবার বিকালে চট্টগ্রামস্থ নৌবাহিনী ঘাঁটি ইসাখার মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় তবে এ বিষয়ে বিমান বাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি নৌবাহিনী সূত্র জানায় বুধবার দুপুর দুইটার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চলের কাছাকাছি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগরে ডুবে যায় এমভি ভি স্যানভ্যালি নামের একটি পাথর বোঝায় লাইটারের জাহাজ ডুবে যাওয়া জাহাজের বারো জন নাবিক সাগরে ডুবে যাচ্ছিলেন তবে জাহাজ ডুবির খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরু করে বিমানবাহিনীর একটি উদ্ধারকারী দুটি হেলিকপ্টার চট্টগ্রামের পতেঙ্গা বিমানবাহিনীর ঘাঁটি থেকে দ্রুত সময়ের মধ্যে সমুদ্রের ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার দুটি এ সময় সাগরে ডুবে যেতে থাকা বারো নাবিককে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আনে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধারকারী নাবিকদের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটিতে নিয়ে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে